দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছে আওয়ামী লীগ। সন্ধ্যায় দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন দলের সভাপতি শেখ হাসিনা, আর কো চেয়ারম্যান করা হয়েছে দলটির সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহকে। এদিকে কমিটির সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গত 9 নভেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় দলের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়, কিন্তু তখন কো চেয়ারম্যানের পদ ফাঁকা ছিল। শুক্রবার তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভায় কো চেয়ারম্যান হিসেবে কাজী জাফরুল্লাহকে দায়িত্ব দেওয়া হয়। আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটিতে আছেন কেন্দ্রীয় কমিটির সব সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা। 2009, 2014, 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনের সময় কো চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন প্রয়াত এইচটি ইমাম। এর আগে 2001 সালে নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন প্রয়াত অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। Thank you.